Hi friends, welcome back to my channel Sushmita's Recipe Book and Lifestyle. मटन एर पाया दिए सूप बनानो रेसिपी आज के पर्वे अपने साथे शेयर करब खूब ही हेल्दी साथे टेस्टी तो अवश्य आमादेर इम्यून सिस्टेम बूस्ट करते एवं आमादेर शरीरेर कैल्शियमेर घाटती पूरण करते सहाज्य करे ताछाड़ा वेट लस करतेओ एटा हेल्प करे ताई जारा वेट लस करते चान तारा ओई रेसिपिटा ट्राई करे देखते पारेन। तो आसुन झटपट देखे नी मटन पाया सूप अथवा टिंगरी जूसेर रेसिपिटा। मटन पाया जूस बा टेंगरी जूस बनाबार जोनो आमी एखाने हाफ केजी मटनेर पाया नियेछी। दोकाने बोलने पड़े दोकान थेके ओरा एइभावे करे केटे देबे। मटनेर पाया बेश अनेक नोंरा थाके तो सेटा अवश्य करे परिष्कार करे निते होबे। परिष्कार करबार जोनो मटनेर पायेर पिसगुलोते अल्प आटा लागिए निये भालो करे घषे निलेई देखबेन पाये लेगे थाका चूल एबं ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপর রানিং ওয়াটারে ভালোভাবে কোসলে কোসলে ধুয়ে নিলে পরে দেখবেন এটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি সেভাবেই পরিষ্কার করে নিয়েছি, যে কারণে পিসগুলো দেখুন একদম পরিষ্কার দেখাচ্ছে। রান্নাটা আমি কুকারে করব, সেই জন্য গ্যাসে একটা কুকার গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটায় আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে অন্য তেল অথবা বাটার অথবা ঘিতেও করতে পারেন। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, তিনটে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, চারটে দিয়ে দিলাম লং, আর দিয়ে দিচ্ছি সাত আটটা গোটা গোলমরিচ। কয়েক সেকেন্ড এগুলোকে একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব, তবে একদম লাল করে পেঁয়াজ ভাজতে হবে না। যতক্ষণ পেঁয়াজ একটু মজে না আসছে, মানে পেঁয়াজ নরম না হওয়া অব্দি ভেজে নিতে হবে। তো পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি, পেঁয়াজ নরম হয়ে গেছে। ঠিক এভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজবার কিন্তু একদমই প্রয়োজন নেই। এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তবে রসুন আদা এগুলোকে কিন্তু একদম মিহি করে আমি কুচোইনি, রাফলি কুচিয়ে নিয়েছি। এখন এগুলোকেও এক মিনিট মতন ভেজে নিচ্ছি। এগুলোকেও লাল করে ভাজবার একদমই প্রয়োজন নেই, জাস্ট এক মিনিট মতন ভেজে নিলেই হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এক মিনিট মতন ভেজে নিয়েছি। এখনের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনের পায়াগুলো দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে। মাটনের সাথে সব মিশিয়ে নিয়ে বেশি আছে 5 মিনিটের জন্য মাটন রান্না করে নেব। তো 5 মিনিট বেশি আছে এটাকে রান্না করছি। বেশি আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। মাটনের রং দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, যেহেতু স্যুপ বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি এর মধ্যে প্রায় 1 লিটার মতন জল দিচ্ছি। আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি, অবশ্যই টেস্ট করে দেখে নেবেন, তারপর সেই অনুযায়ী নুন দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো পাউডারও দিতে পারেন। তো এর মধ্যে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন কুকারের ঢাকনা আটকে দেব। কুকারের ঢাকনা আটকে দিয়েছি, বেশি আছে প্রথমে একটা সিটি দিয়ে নেব। বেশি আছে একটা সিটি দিয়ে নেবার পর গ্যাসের আঁচ একদম কমে করে দিয়ে আরও 30 থেকে 35 মিনিট কম আছে এটাকে রান্না করতে হবে। এভাবে করে প্রথমে বেশি আছে একটা সিটি দিয়ে নেবার পর কম আছে এটাকে রান্না করলে পরে দেখবেন মাটনের পায়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে আর স্যুপের টেস্টও অনেক ভালো আসবে। তো 30-35 মিনিট কম আছে রান্না করে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি। কুকারের প্রেশার থাকাকালীন ঢাকনা একদমই খুলবেন না, প্রেশার পুরোপুরি নিজে থেকে রিলিজ হলে পরেই কুকারের ঢাকনা খুলবেন। এখনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 একটা পাতিলেবুর রস, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আমি ক্রাশ করে এর মধ্যে 1/2 টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচ পাউডারও ব্যবহার করতে পারেন। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্যুপের কনসিস্টেন্সি দেখুন একদম পারফেক্ট এসেছে আর মাটনের পায়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বড় একটা কাচের বাটির ওপর একটা স্ট্রেইনার বসিয়ে নিয়ে এর মধ্যে বানিয়ে নেওয়া স্যুপ ঢেলে দিচ্ছি। স্যুপ এভাবে করে ছেঁকে নিলে পরে এর মধ্যেকার গোটা মশলাগুলো মুখে পড়বে না, যে কারণে দেখবেন স্যুপ একদম স্মুথ খেতে লাগবে। এবার মাটনের পিসগুলো স্যুপের বাটিতে দিয়ে দিচ্ছি।
মাটনের পায়াগুলো সুপের বাটিতে দিয়ে নেবার পর ছেঁকে নেওয়া গোটা মশলাগুলোকে ফেলে দিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি, তবে ধনে পাতা সম্পূর্ণ অপশনাল, দিলে পরে সুন্দর ফ্লেভার আসে, না দিলেও অসুবিধে নেই। সব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মাটন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ভেতরের বোন ম্যারো দেখুন কতটা নরম রয়েছে, আর এই স্যুপটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো তৈরি হয়ে গেল আজকের হেলদি টেস্টি মাটনের পায়া স্যুপ বা টেংরি জুস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি।